সেভেন ক্লাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা আজকে একটি মোটর রিওয়াইন্ডিং এর হিসাব আপনাদেরকে দেখাবো। এটি হলো থ্রি ফেজ মোটর, ফোর পোল বাস্কেট রিওয়াইন্ডিং। তা আশা করি এটি আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখেন দেখেন, আমরা এখানে ধরে নিয়েছি যে ষোলোটা ছিল 24টি, অর্থাৎ 24 ষোলোটার একটি মোটর রিওয়াইন্ডিং দেখাচ্ছি ডায়াগ্রাম। টোটাল কয়েল আছে হলো 24/2, তাহলে যেহেতু ষোলো 24টা, এটা আমরা সিঙ্গেল লেয়ার বা বাস্কেট রিওয়াইন্ডিং করছি, তো সেখানে ষোলোটের অর্ধেক দুই দিয়ে ভাগ করলে আমরা 12টি কয়েল পাচ্ছি। এই 12টি কয়েলকে আমরা পার ফেজ অর্থাৎ তিনটা ফেজে ভাগ করে দিচ্ছি, 12/3 অর্থাৎ 4টি কয়েল। তো 4টি কয়েল দিয়ে মোট আমরা একটি ফেজে বসাবো, সেখানে আমরা 4টি পোল বানাবো, অর্থাৎ একটি কয়েলে তাহলে একটি পোল বানাতে হবে, প্রত্যেক ফেজে 4টি করে কয়েল। তো কোয়েল স্প্যান যে একটা কয়েল থেকে এক পাশ থেকে অন্য পাশের দূরত্ব হবে হলো স্লট সংখ্যা ওয়াই হলো পোল সংখ্যা, অর্থাৎ 6 আসছে, তো আমরা 6 ধরে করলে এটা হলো ফুল ফিস হবে। এরপর দেখেন ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স আমরা থ্রি ফেজ জন্য 120 × 6 হলো কোয়েল স্প্যান, বাই হলো 180, একটি কোয়েলের এক সাইড হতো অন্য সাইডে পর্যন্ত যে ইলেকট্রিক্যাল ডিগ্রি। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে 4 পাচ্ছি। এখানে আমরা একটি ফেজ আর ফেজ সেটি যদি 1 নম্বর সোলার থেকে শুরু করি তাহলে ওয়াই করব 1+4, অর্থাৎ এই ফেজ ডিফারেন্স 5-এ, এবং বি তাহলে করব 5-এর পরে 5+4 9, এটা আমাদের মানতে হবে। এখন দেখেন আমরা এই তিনটা ফেজ যদি হবে স্প্যান অনুযায়ী বসাই, তাহলে প্রথমে যেমন একে আমরা করতে চেয়েছি আর ফেজটা, তাহলে একে একটা সাইড যদি বসে এক কোয়েলের, অন্য সাইডটি বসবে 6-এ। যেহেতু 4টি কোয়েল আছে প্রত্যেকটা ফেজে, দ্বিতীয়টি 7-এ বসলে, দ্বিতীয়র একটা সাইড 7-এ বসলে অন্য পাশে বসবে 12-তে, তৃতীয়টির একটি সাইড 13-তে বসলে অন্য সাইড বসবে 18-তে, এবং 4 নম্বর যে কোয়েলটি এক সাইড 19-এ বসবে, অন্য সাইড 24 নম্বর স্লটে বসবে। এভাবে আমরা দেখেন পরবর্তী যে ওয়াই ফেজের জন্য 5 থেকে 10-এ একটি কোয়েল বসাবো, 11 থেকে 16 নম্বর স্লটে আরেকটি কোয়েল বসাবো, 17 থেকে 22 আরেকটি কোয়েল বসাবো, 23 থেকে 4-এ আরেকটি কোয়েল বসাবো। ঠিক এখানে দেখেন 9 থেকে 4-ই 14-তে একটা কোয়েল বসাবো, 15 থেকে 20-এ একটা কোয়েল বসাবো, 21 থেকে 2-এ একটা কোয়েল বসাবো, এবং 3 থেকে 8-এ একটা কোয়েল বসাবো। এখন এটা আমরা ডায়াগ্রাম করে রাখছি, তো সেটা আপনারা দেখেন। আমরা যে হিসাবটা দিয়েছিলাম দেখুন 1 থেকে 6-এ, দেখেন আমরা এইভাবে বসিয়েছি এবং এখানে টার্মিনালটা রেখে দিছি কালো কালিগুলো, এখানে দেখেন লক্ষ্য করে। তারপরে দেখেন আমরা 7 থেকে 12, এখানে সংযোগগুলো সবগুলো, যেমন এটা শেষ 6-এ যেটা বের হয়েছিল যা শেষটি, এসে পরবর্তীটা 12 থেকে যখন শেষ হয়েছে এটা শেষের সাথে সংযোগ হয়ে গেছে। এরপরে 7 নম্বর থেকে যে টার্মিনালটা আসছিল সেটা যে পরবর্তী দেখেন, পরবর্তী যেটা ছিল এই যে এখানে দেখেন 12-র পরে 13 থেকে 18, এখানে যে 13 নম্বর থেকে যেটি আসছে, অর্থাৎ 7 থেকে 8-এ এটা হলো 13 নম্বর স্লটের সাথে যে কোয়েলটি বসছিল এর সাথে সংযোগ হয়েছে, এবং 13-টার অন্য পাশে ছিল 18 নম্বর, তো 18 নম্বর স্লট থেকে যেটা আমার শেষ হয়েছে সেটা এসে দেখেন 24-এ যেটা কোয়েলটি শেষ হয়েছে যে সাইডটি এই পাশের সাথে সংযুক্ত হয়ে গেছে, এবং 19 নম্বর থেকে একটা টার্মিনাল বেরিয়ে আসছে। অতএব আমরা যেটি বুঝলাম যে 1 নম্বর থেকে টার্মিনাল পেয়েছি এবং এখানে 24 নম্বর থেকে টার্মিনাল পেয়েছি, তার মানে আমরা এখান থেকে লক্ষ্য করলে আমরা এখান থেকে একটা টার্মিনাল পাবো, এবং সরি 19 থেকে আমরা টার্মিনাল পেয়েছিলাম, আমি এখানে বলতে ভুল করছিলাম, 24 নম্বর তো সংযোগ হয়ে গেছে, এটা টার্মিনালটা কিন্তু 19 থেকে আসছিল R2টা, তো এখানে আমরা 19-এ টার্মিনাল পাবো, এবং এখানে একটা 5-এ টার্মিনাল পাবো, একটা 23-এ টার্মিনাল পাবো, 9-এ টার্মিনাল পাবো, এবং 3 থেকে টার্মিনাল পাবো। তো আমরা এই নিচেরগুলো হলো শেষ প্রান্ত হবে, আর উপরে যে 1, 5, 9 এটা হলো এখানে দেওয়া আছে শুরু প্রান্ত হবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।